14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, করোনাকালের এইচএস এর ফল প্রকাশকাল। দেশে করোনা ভ্যাকসিন নিয়ে সুস্থ আছেন সবাই, টিকা নিতে বাড়ছে আগ্রহ। কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার কথা যেভাবে বলা হচ্ছে আমি সেরকম এখনো দেখছি না। ভ্যাকসিন নেওয়া আজকে দুই দিন শেষ হলো, তো আজকে পর্যন্ত আমার কোনো সাইড এফেক্ট হয় নাই, আমার কোনো দ্বিধা নেই, আমি অবশ্যই এটা নিতে আগ্রহী। হেলথ সিকিউরিটির জন্য আমাদের না আগ্রহী ছিলাম যে আসতেছে আসতেছে আসছে, আমি খুশি। মাঘের শীতে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ ঠান্ডা জনিত রোগীর সংখ্যা, হাসপাতালগুলোতে চাপ, শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেয়ার পরামর্শ। তৃতীয় দফায় ভাষান্তর নেওয়া হচ্ছে 1700 রোহিঙ্গা, আগে যাওয়া স্বজনদের ভালো থাকার খবরেই বেড়েছে আগ্রহ, কাল যাবে আরো 1300 জনের বেশি। চট্টগ্রাম সিটি নির্বাচনের দিন গোলাগুলির ঘটনা তদন্তে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক এক, সহিংসতায় জড়িত কেউই ছাড় পাবে না, হুঁশিয়ারি পুলিশের। লাগেজে পাওয়া প্রেসক্রিপশনের সূত্র ধরে ময়মনসিংহে গৃহকর্মীর লাশ উদ্ধারের ঘটনার জট খুলল, হত্যার পর গুম করার চেষ্টা করে মেরিন ইঞ্জিনিয়ার সোহাগ ও তার স্ত্রী জেসি। এবং দুদকের তৎপরতায় লোপাট হওয়া 20,000 কোটি টাকা ফেরত পেয়েছে ব্যাংকগুলো, ঋণ জালিয়াতি ও অনিয়ম ঠেকাতে আরও তৎপর হওয়ার পরামর্শ।